দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয় এটি উনি প্রমাণ করবেন এবং আমাদের সবাইকে প্রমাণ করতে হবে। একজন কমিশনার আনিসুর রহমান উনি বললেন যে যদি ভালো নির্বাচন না হয় তাহলে আমাদের স্যাংশন আসতে পারে, বা পশ্চিমারা যদি বিদ্রোহী ক্যান্ডিডেট হয় তাহলে দল থেকে বহিষ্কার করবে। তো শেখ হাসিনা তো দল থেকে তাকে বহিষ্কার তো করেই নাই, বরং সে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে প্রধানমন্ত্রীর চেয়ারটাকে কলঙ্কিত করে উনি দামি শব্দটাই ইউজ করেছে যে নির্বাচন কমিশনার নিয়োগ বিধিমালা 2022, এখানে কিন্তু চিফ ইলেকশন কমিশনারকে যে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগ প্রক্রিয়াটা অবৈধ। উনি যেটা ওই যে বলেছিলেন যে আদালতের বিষয়ে, যে আদালত কোর্ট দিয়ে মানে আদালত ডেট দিয়েছে সেখানে আমাদের করার কি আছে, আদালত ডেট দিয়েছে সেখানে আমাদের করার কিছু না, এটা আদালতের ডিসক্রিপশন, আদালতের সুপ্রিম ডিসক্রিপশন। আবার উনি কিন্তু এটাও ওই বলেছেন যে আদালত মানে আদালত রাতে বসতে পারে, আবার আদালত কিন্তু রাস্তায় বসতে পারে, আদালত কিন্তু আপনার সমুদ্রে ওই যে বিচে উনি যেটা উদাহরণ দিলেন সেটা বলেছেন যে হ্যাঁ সিগারেটের মানে সিগারেটের পাতায় উনি জাজমেন্ট লিখতে পারেন, এটা সত্য কথা সত্য। এবং উনি কিন্তু আবার এটাও ওই যে বলেছেন যে আমাদের ইন্ডিয়ার যে একজন ভালো বক্তা ওনার উদাহরণ দিলেন এবং উদাহরণ দিয়ে উনি রেফারেন্স দিলেন। আমি শুধু ফরাদ ভাইকে আমি ওই যে বলবো যে আদালত কখন ডেট দিবে বা আদালত দিনে বসবে না রাতে বসবে আমি এটি কমেন্টস করতে চাচ্ছি না, বাট আমি একটি ফরাদ ভাইয়ের উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে একটু একটা ছোট একটা কৌতুক বলতে চাচ্ছি। কৌতুকটা হচ্ছে যে এক 32 বছরের এক মেয়ে, তার বিয়ে হচ্ছে না, তা আমাদের দেশে সাধারণত 30 বছরের উপরে গেলে যদি কোনো মেয়ের বিয়ে না হয় তাহলে সেই ক্ষেত্রে বাবা মাও চিন্তায় থাকে এবং সেও খুব ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। তা একদিন ওই যে আমাদের যে শবে বরাতে যে রাতটা আসে, শবে বরাতে তো আমরা সবাই নামাজ পড়ি এবং আগামী বছরে আমাদের যে বাজেট নামাজ সেটা আমরা আল্লাহর কাছে পেশ করি, তাহলে সেই ক্ষেত্রে সবাই কিন্তু নামাজ পড়ে রাতে এবং দোয়া দরুদ পড়ে। এখন ওই মেয়েটি মোটামুটি সারা রাতই নামাজ পড়ছে, তার একটি ছোট ভাই আছে ক্লাস 9-এ পড়ে দুষ্টু, সে একটু দরজার ফাঁক দিয়ে দেখলো যে তার বোন নামাজের পাটিতে বসে কান্নাকাটি করছে, মানে ওই যে মোনাজাত করছে এবং কান্নাকাটি করছে। তা যেহেতু সে নামাজ পড়ছে তার বোন, সেই মুহূর্তে তাকে আর কোনো ডিস্টার্ব দেয় না, কিছু বলে নাই। সকালবেলা যখন নাস্তার টেবিলে এসেছে ছোট ভাই, তখন তার ওই বোনকে জিজ্ঞেস করছে যে বোন তোকে তো দেখলাম কালকে তো সবে বেলাতে রাত ছিল, তুই তো নামাজ পড়লি এবং আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলি, বলতো তুই কি চেয়েছিস আল্লাহর কাছে? সে গম্ভীরভাবে বলছে যে দেখ আমি আল্লাহর কাছে কিছুই চাই নাই, কিন্তু আমি শুধু একটা জিনিস চেয়েছি, আমি মিথ্যা কথা বলবো না, আমি শুধু চেয়েছি আমার মায়ের জন্য একটা ভালো জামাই আর তোর জন্য একটা ভালো দুলাভাই, কিন্তু আমি আমার জন্য বা আমি আর কারোর জন্য কোনো কিছু চাই নাই। এখন আমাদের আদালত রাতে বসতে পারে, আদালত কখন দিতে পারে এটি একটা আদালতের বিষয়, আমি এই বিষয়ে কমেন্টস করতে চাচ্ছি না। আর আরেকটি যে বিষয় যে আপনার আদালতে যদি ক্ষমতা থাকে, কিন্তু আমি ফরাদ ভাইয়ের অবগতির জন্য বলছি সব ক্ষমতা কিন্তু সবসময় অ্যাপ্লাই করা যায় না। এই যে আমাদের সুলাইমান চৌধুরী, উনি কিন্তু ডিসি ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, সচিব ছিলেন, উনিও কিন্তু আদালতের বিচারক কিন্তু ছিলেন। তো আদালতের মানে আপনার ক্ষমতা থাকলেই কিন্তু আপনাকে ওইটা ক্ষমতা অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু এটা রেওয়াজ বলে কিন্তু একটা জিনিস আছে কথাবার্তা। এখন ধরেন আপনার কাছে একটা লাইসেন্স করা পিস্তল আছে, বা পুলিশের কাছে পিস্তল থাকে, অস্ত্র থাকে, সে এখন পুলিশের কাছে অস্ত্র আছে বলেই কি পুলিশ যে কোনো লোককে দেখলেই কি গুলি করবে? অথবা ফরাদ ভাইয়ের কাছে একটা লাইসেন্স করা পিস্তল আছে, এখন ফরাদ ভাইকে কেউ আক্রমণ করতে আসলো, ফরাদ ভাই কি তাকে তার লাইসেন্স করা পিস্তল দিয়ে তাকে গুলি করে হত্যা করবে? না, তাকে হত্যা করতে পারবে না। তাহলে যদি তার উপর যদি রাইট অফ প্রাইভেট ডিফেন্স যদি ফরাদ ভাই তার পিস্তল দিয়ে প্রয়োগ করতে পারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু দণ্ডবিধি 96 থেকে 105 পর্যন্ত বলা আছে যে কোন কোন ক্ষেত্রে আপনি কোন পরিস্থিতিতে এবং কতটুকু পর্যন্ত আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন। ওখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে জেনারেল প্রিন্সিপাল অফ ইকুয়াল ফোর্স। হ্যাঁ, আপনি ওই ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবেন কখন? দণ্ডবিধির 100 ধারাতে বলা আছে যদি সে আপনার সাথে এমন পরিস্থিতি সৃষ্টি করে যেটি আপনি প্রতিঘাত না করলে আপনার মৃত্যু অবধারিত, সেই ক্ষেত্রে যদি আপনি আপনার লাইসেন্স দেওয়া পিস্তল দিয়ে যদি তাকে হত্যা করেন তাহলে আপনি এটা রিমেডি পাবেন। আপনার কি খেয়াল আছে হাসিনা আক্তার, আপনার শামসুদ্দিন চৌধুরী ওই যে মানিক, আপনার উনার গাড়ির আগের গাড়িটা ডিসি ট্রাফিকের গাড়িটা পুলিশ ছেড়ে দিয়েছে, উনার গাড়িটা ট্রাফিক সিগন্যালে আছে, উনি হাইকোর্টের বিচারপতি মানে ডিসি বাই
এসপির গাড়িটা কেন আগে ছেড়ে দেওয়া হলো, ওনার গাড়িটা ছাড়া হয় নাই কারো, পরবর্তীতে আদালত অবমাননার মামলা করা হলো এবং আইজিপি হিসেবে আইজিপি সৌদুল হককে কিন্তু দণ্ড প্রদান করা হয়েছিল, 2000 টাকা জরিমানা করা হয়েছিল এবং শহীদুল হকের কিন্তু এই এই পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে তার কিন্তু চাকরিও চলে গিয়েছিল। এটি হয়তো শামসুদ্দিন চৌধুরী মানিক তার ক্ষমতা আছে, যে লাইসেন্স করা পিস্তলের মতো তার ক্ষমতা আছে, উনি ওনার ক্ষমতা অ্যাপ্লাই করে উনি এটা সাজা দিয়েছিলেন। কিন্তু আপনি একজন বিচারপতি, আপনি আদালতে মানে আপনি রাস্তা, ও আমি যে আসল কথা বলতে ভুলে গেছি, উনি যে আদালতে যে এটা কন্টেম্পট অফ কোর্ট করেছিলেন এটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু ওইখানে কিন্তু উনি কিন্তু আদালত বসিয়েছিলেন, ওইখানে উনি পুলিশ সার্জেন্টে পুলিশ সার্জেন্ট এবং ইন্সপেক্টরকে আটক করতে বলেছিলেন এবং উনি বলেছেন যে আমি আদালত ডিক্লিয়ার করলাম। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা তাদের পার্সপেক্টিভে সারা বাংলাদেশে ওনারা যে কোনো জায়গায় আদালত বসাতে পারেন। আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট জাজ ওনার জুরিসডিকশনে, জেলা জুরিসডিকশনে যে কোনো জায়গায় আদালত বসাতে পারবে। তাই বলে কি ডিসি যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকেন ওনার একটা ইচ্ছা হলো আর উনি এক জায়গায় যে বললো যে এটি আদালত, এটা তো আপনার সময় প্রেক্ষাপট ডক্ট্রিন অফ নেসেসিটি আপনাকে মানতে হবে। তো এখন কি আপনার এই ইলেকশনের আগে ডক্টর ইউনুসের বিষয়টা এত কি ডক্ট্রিন অফ নেসেসিটি ছিল যে আপনাকে রাতের বেলা আদালত বসাতে হবে? আপনার যে বিএনপির যে নেতাকর্মীদের যে আপনি আপনি প্রায় 1700 না 1800 বিভিন্ন নেতাকর্মীদেরকে আপনি 2 থেকে 5 বছরের সাজা দিয়েছিলেন, আপনি দিলেন, যেগুলো পত্রপত্রিকায় আসছে এগুলো গায়েবি মামলা, গায়েবি সাক্ষী, গায়েবি বাদী, তো এগুলো কি আপনার নির্বাচনের আগে কি এটা কি এত বেশি জরুরি ছিল? হ্যাঁ, আদালত রাতে আদালত বসাচ্ছে, আদালত ডেট দিচ্ছে, এই বিষয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। যা, এটি ছিল আমার ফরহাদ ভাইয়ের কথার রেসপন্স। আর আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের প্রধানমন্ত্রী চাচ্ছেন একটা ভালো নির্বাচন, প্রধানমন্ত্রী চাচ্ছেন ভালো নির্বাচন এবং আমাদের ইলেকশন কমিশনের যে সচিব উনি কিন্তু গতকাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কর্মশালায় উনি বলেছেন যে দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয় এটি উনি প্রমাণ করবেন এবং আমাদের সবাইকে প্রমাণ করতে হবে। একজন কমিশনার আনিসুর রহমান উনি বললেন যে যদি ভালো নির্বাচন না হয় তাহলে আমাদের স্যাংশন আসতে পারে বা পশ্চিমারা আমাদের উপর বিভিন্ন ধরনের স্যাংশন বা দণ্ড আরোপ করতে পারে। আমাদের যে বিএনপি থেকে দল ছুট যে নেতা ব্যারিস্টার শাহজাহান উমর উনি বললেন 60-70% ভোট না পড়লে স্যাংশন আসবে। তা আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার তো এটি তো কোনো নির্বাচনই হচ্ছে না, আমরা যে নির্বাচন নিয়ে আলোচনা করি ক্ষেত্র বিশেষে হাসিনা আক্তার আমি আপনি বা আপনারা থেকে খুব সুন্দর করে বলেন যে ডামি নির্বাচন, আমি তো এটা ডামি নির্বাচন বলতেও তো এটা রাজি না। আমি ডামি নির্বাচন বলতে রাজি না হলো এই কারণে যে আওয়ামী লীগের যে গঠনতন্ত্র 47 ওখানে কিন্তু বলা হচ্ছে যে কোনো জাতীয় নির্বাচনে বা প্রতীকের নির্বাচনে একজন ক্যান্ডিডেটকে নমিনেট করবে। আপনার যে জাতীয় পার্টির যে গঠনতন্ত্র 21-5 কিন্তু সেখানে বলা হচ্ছে একজনকে নমিনেট করবে। তো তাহলে এখন যে নির্বাচনের নামে যেটা হচ্ছে আপনি এটা ডামি নির্বাচন কিভাবে বলেন? তাহলে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে গঠনতন্ত্র 47-6 বলা হচ্ছে কেউ যদি ডামি প্রার্থী হয়, কেউ যদি স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়, কেউ যদি বিদ্রোহী ক্যান্ডিডেট হয় তাহলে দল থেকে বহিষ্কার করবে। তো শেখ হাসিনা তো দল থেকে তাকে বহিষ্কার তো করেই নাই, বরং সে প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে প্রধানমন্ত্রীর চেয়ারটাকে কলঙ্কিত করে উনি ডামি শব্দটা ইউজ করেছেন এবং উনি কিন্তু ডামি ক্যান্ডিডেটকে নমিনেট করেছেন, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে নমিনেট করেছেন। ডামি শব্দটা মনে হয় উনি ভুল ক্রমে ব্যবহার করেছেন, উনি বলেছেন যে মানে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচনের জন্য উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বা বিকল্প প্রার্থী হিসেবে উনি চাচ্ছেন আর কি। না, উনি যদি ভুল করে বলে থাকে সেটা তো আপনি বলছেন, তাহলে উনি জাতির সামনে ভুল স্বীকার করুক যে আমি এটা ভুল করে বলেছি। আপনি তো একই মানে একইভাবে ওনার কথার পরিপ্রেক্ষিতে চিফ ইলেকশন কমিশনারকে যখন ওই ভয়েস অফ আমেরিকার যে শতাব্দী রায় তাকে জিজ্ঞাসা করেছিলেন, চিফ ইলেকশন কমিশনার কিন্তু ওই বলেছিলেন যে ইলেকশনে আওয়ামী লীগের নৌকা থাকবে, ডামি ক্যান্ডিডেট থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট থাকবে। এটি বলে তো চিফ ইলেকশন কমিশনার তো সংবিধান লঙ্ঘন করছে। উনি যে 148-এ যে শপথ নিয়েছেন, আমার যে বিজ্ঞ আলোচক উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, সচিব ছিলেন, উনি আমার থেকে আরো এগুলো আইনের ব্যাখ্যা বিশ্লেষণ ভালো বুঝবেন। আপনার যখন কোনো আমাদের সংবিধানের 148-এ যখন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার শপথ নেন, ওনারা কিন্তু শপথ নেওয়ার সময় ওনারা কিন্তু বলেন আমি বাংলাদেশের প্রতি অ্যালিয়েন্স আমি কনস্টিটিউশনকে ডিফেন্ড করব এবং আমার কোনো সিদ্ধান্ত এবং কোনো আচরণ দ্বারা আমি কোনো বায়াস সিদ্ধান্ত নিব না। আপনি বলেন ওনারা যে 20 মার্চ যে দায়িত্ব নিয়েছে 22 মার্চ যে দায়িত্ব নিয়েছে
এই 22 মাসের দায়িত্ব উনি কোন সিদ্ধান্তটা ইম্পার্শিয়াল নিয়েছে, ওনাদের হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাও তো ওনারা খর্ব করেছে, যে আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সে 72-এ 49 এবং 91 এ সংশোধন করা হলো, ওনারা হাসতে হাসতে বলেছে চিফ ইলেকশন কমিশনার না আমাদের কোনো ক্ষমতা খর্ব করা হয় নাই, আমাদের ক্ষমতা তো ঠিকই আছে। আমাদের এরপরে দেখে যে নির্বাচন কমিশনার নিয়োগ বিধিমালা 2022, এখানে কিন্তু চিফ ইলেকশন কমিশনারকে যে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগ প্রক্রিয়াটা অবৈধ। এটি ডক্টর বদিউল আলম মজুমদার তার টক শোতে বলেছে, আমি তার সাথে টক শো করেছি, উনি আমাকে বলেছে জনগণের উদ্দেশ্যে উনি বলেছে যে কোন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনারকে নিয়োগ দিতে গেলে যে আইনটা করেছে এই সরকার সেখানে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে একজনকে সমর্থন করা লাগে, সেই ক্ষেত্রে কিন্তু হাবিবুল আওয়ালের নাম কোনো রাজনৈতিক দল প্রস্তাব করে নাই, এটি শুধুমাত্র ডাক্তার জাফরুল্লাহ প্রস্তাব করেছিল, বাট ডাক্তার জাফরুল্লাহ কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে না, উনি কোনো রাজনৈতিক দলের নেতা না। তাহলে এই যে আমাদের ওবায়দুল হাসান যিনি এখন চিফ জাস্টিস, উনি অ্যাপিলেট ডিভিশনে এই সার্চ কমিটির চিফ ছিলেন, তাহলে উনি কিভাবে হাবিবুল আওয়াল সাহেবকে নিয়োগ দিলেন? তাহলে এই যে আপনি যে এইগুলো বলার পরে আপনি বলছেন যে একটা সুষ্ঠু নির্বাচন হবে আর না হলে আপনাকে আমেরিকা বা পশ্চিমা বিশ্ব স্যাংশন দিবে, আপনার ভোট তো ভার্চুয়ালি 5%-এর বেশি 5%-এর বেশি হবে না। আপনার এখন থেকে 3 মাস আগে ঢাকা 17 আসন, যেখানে ঢাকার কেন্দ্রবিন্দু 17 আসনে সেখানে ভোট হয়েছে, সেখানে ভোট 5-7% ভোট পড়েছে। আপনার আপনার 2014 সালে একতরফা নির্বাচন হলো, সেখানে ভোট পড়েছে 5-7%, আর আপনারা 60-70% স্বপ্নদের দেখছেন। এটি একটা জাতির সাথে প্রতারণা, জাতির সাথে তামাশা, এবং এটি তো কোনো নির্বাচন না, এটি ভার্চুয়ালি যদি আপনি বলেন এটি হলো শেখ হাসিনার ব্যক্তিগত কাউন্সিল, এবং শেখ হাসিনার রাজনীতি হলো একটা ব্যবসা, এই ব্যবসার জন্য একটা ট্রেড লাইসেন্স লাগে, উনি ট্রেড লাইসেন্সের নবায়ন করছেন।